আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজকে আমরা চলে এসেছি নরসিংদীর দক্ষিণ পুরনপাড়া গ্রামে। এই গ্রামের রকিবাই, যিনি কবুতর পালন করে বাড়ির ছাদে কবুতর পালন করে ব্যাপক সফলতা লাভ করেন, তো আজ আমরা তার সফলতার গল্প শুনব। তো দর্শক চলুন আমরা প্রথমে রকিবাইয়ের কবুতরের খামারটি ঘুরে দেখি। ভাই, আপনি তো কবুতর পালন করে শুনলাম অনেক সফলতা লাভ করছেন, তো আমরা জানতে চাচ্ছি যে আপনার এই শুরুর গল্পটা কিভাবে আপনি এই কবুতর পালন বাড়ির ছাদে শুরু করলেন? কবুতর পালন শুরু করেছি আমি প্রথম থেকে আপনার মনে হয় যে দ্বিতীয় জোড়া দিয়ে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় জোড়া দিয়ে শুরু করছি। তখন থেকে শুরু হওয়ার পর আমার মনে করেন যে যখন পাতে থাকি তখন থেকে আমার নেশা হয়ে গেছে কবুতরটা, তখন নেশা হয়ে যাওয়ার পর থেকে আপনি আস্তে আস্তে কবুতরগুলো বাড়ি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে বর্তমানে কি পরিমাণ কবুতর আছে? আমার এখানে আপাতত পুরো কবুতর আছে প্রায় 250 কবুতর আছে। কবুতরগুলা কিভাবে পরিচর্যা করেন? পরিচর্যা দৈনিক দুই বেলা খাবার দেই, যে সুস্থ কবুতর একটা একরকম থাকে, আর যখন যেটা অসুস্থ থাকে ওটি আর একরকম থাকে, দুইটা দুই রকম থাকে, সম্পূর্ণ নতুন ভাবে শুরু করতে চায় তাহলে সে কি কোথাও থেকে প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে না এইভাবেই করতে পারবে? না, এটা আপনি আপনার বা যারা পালে পুরান পালে যারা তাদের কাছ থেকে বুঝে নিয়ে চলে পুরান পালে চলে। হ্যাঁ, আচ্ছা, আর এগুলা আপনার বিক্রিটা আপনারা কিভাবে করেন? বিক্রি আমরা হাটে বসে বিক্রি করি। বিক্রি করেন না? হ্যাঁ, আর অনেকে বাসা থেকে আমরা যেমন আমি নেটে সেরে দিই, তখন বাসা থেকে এসে নিয়ে যায়। বাসা থেকে এসে নিয়ে? বাসা থেকে বিক্রি করি। বাসা থেকে বিক্রি করেন? আপনার এগুলার প্রতি মাসে খরচ হয় কেমন? এই যে কবুতর গুলা পালতেছেন, প্রতি মাসে খরচ আছে আমার প্রায় 4-5 হাজার টাকার মতো খরচ হয়। 4-5 হাজার টাকা খরচ আছে খাবারে? হ্যাঁ, খাবারে। আপনার খরচ ওষুধ মিলে খরচ বাদ দিয়ে আপনার লাভ হয় কেমন? প্রতি মাসে প্রায় আমি বাচ্চা বীজ জোড়ার মতো নামাই, বীজ জোড়ার মতো মানে বাচ্চা রানি নামতে থাকে। আচ্ছা, রানি নামে বাচ্চা রানি সবসময় রেগুলার নামতে থাকে একটার পর একটা নামে। তখন বাচ্চা যখন আমি বিক্রি করি প্রায় দেখা যায় 10-15 জোড়া একসাথে বিক্রি করতে পারি, প্রায় 20-25 হাজার বিক্রি করতে পারি। আপনার এখানে কি কি জাতের কবুতর আছে যদি কবুতরগুলো একটু দেখাইতেন, মানে যে এটা কোন কোন জাতের দর্শক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আছে পাঙ্কি কবুতর। এটা পাঙ্কি? হ্যাঁ। এটার দাম আছে কেমন বর্তমানে? এটার দাম আছে আনুমানিক আপনার প্রায় 15-16 হাজার টাকা বর্তমান বাজারে। হ্যাঁ, বর্তমান বাজারে। আচ্ছা আচ্ছা, তারপর আর কি মানে আপনার এখানে দামি কবুতর আছে? এটা আছে, এটার নাম কি? এটা পাঙ্কি কবুতর। এটাও পাঙ্কি? এটা পাঙ্কি, একই দামি তো? না, একই এরকম সেম প্রাইস। পাঙ্কি ছাড়া আর কি আছে আপনার এখানে? পাঙ্কি ছাড়া আছে আপনার ধূপপাস আছে, জাক আছে। হ্যাঁ, যে এটা কালোটা ধূপপাস, জাক পরে আবার চুইটাল সবুজ গলা, পরে আপনার সবুজ গলা আছে আরো। আচ্ছা, এইগুলোর দাম কেমন আপনার? সবুজ গলা 1200-1500 টাকা জোড়া আছে, আর যা কবুতর এরকমই। আর আছে আপনার স্যার আপনার হলো নীলা চোখের পাখি আছে। নীলা চোখের? না, নীলা চোখের পাখি। এটা নীলা চোখের, এটার দাম কেমন? এটা আছে প্রায় 20-25 হাজার টাকা জোড়া। 20-25 হাজার টাকা? না, হ্যাঁ।
আর ওই যে ওইখানে ওইখানে এগুলো কি সব আগে? হ্যাঁ এগুলো আছে, এখানে আপনার আছে চিলা আছে, এটা হচ্ছে চিলা কবুতর। চিলা কবুতর না? হ্যাঁ এটা চিলা কবুতর। এগুলো আপনার 10-12 হাজার টাকা জোড়ার মতো আছে দাম, প্রাইস মার্কেট প্রাইস 10-12 হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ বাচ্চা বিক্রি করা যায় প্রায় 2-4-5 হাজার টাকা জোড়া বিক্রি করা যায়। 4-5 হাজার টাকা। আবার আছে দুপাশ, এটা আছে দুপাশ, দুপাশ দুপাশটা এরকমই 5-6 হাজার টাকা জোড়া। 5-6 হাজার টাকা জোড়া দুপাশ? হ্যাঁ দুপাশ। এটা দুপাশ কবুতর। হ্যাঁ দুপাশ। এগুলো চিনার মানে উপায় কি? দুপাশ দুপাশটা হলো যে সিস্টেম, এটা হলো আপনার যে সাইড পা হইলো, ফলগুলো থাকে সাদা। আচ্ছা দুই সাইডে ফলগুলো সাদা থাকবে, পুরো বডি কালো থাকবে। আচ্ছা পুরো বডি কালো আর ফলগুলো সাদা? সাদা। হ্যাঁ পাখনাগুলো সাদা। এই যে এটা আচ্ছা, এটা হচ্ছে দুপাশ চিনা। দুপাশ। হ্যাঁ আবার আছে গিয়া শুনলি, এটা গিয়া শুনলি। আচ্ছা আচ্ছা এটার দাম কেমন? এটা আপনার এটা কবুতর অনুযায়ী দাম, কোনো আছে 5,000, 10,000, 15,000। আচ্ছা আচ্ছা পরে 6,000 আছে, 2,500 আছে। এটা শৈলী কবুতর। ঠিক আছে। আচ্ছা ভাই আপনাদের যে কবুতরের রেস, হ্যাঁ আপনার কবুতরদের রেস খেলেন, তো রেস খেলার বিষয়টা কি একটু যদি বলতেন বিস্তারিত? রেস খেলার বিষয়টা হলো আপনার মনে করেন যে আরেকজন পালোয়া যারা আছে তাদের সাথে বাজি লাগার হয়, যে ও বলে যে ওর কবুতর 30 কিলো ছাড়লে ওরটা আগে ঘরে আসবে, সবগুলো আসবে, বা আমি বললাম যে না আমারটা আগে আসবে। পরে এখান থেকেই আমরা শুরু করি যে চল বাজি লাগাই, দেখি কাটটা আসে, পরে যতটা ধৈর্য বাজি লাগাই পরে নিয়ে বাইরে থেকে ছেড়ে দিই। আপনার এই পর্যন্ত আপনি কয়টা বাজি গেছেন? মানে আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সিল মারা আছে, আপনারা বলেন একটু সিল মারাটা। হ্যাঁ বাঘের সিল, এটা আচ্ছা দুটো কবুতর। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।